আমি যে প্রাঙ্গণে দাঁড়িয়ে আছি মা শারদিয়া দুর্গার তার হচ্ছে মন্দির, এখানে আমি শ্রী হীরেন বসু, আমি তার আমাদের পরিবারের পক্ষ থেকে আমি কিছু কথা বলতে চাই। আজকের যে মা দুর্গার মন্দির দেখছেন, সেই মন্দিরের যে পুজো, সে 515 বছরে পদার্পণ করেছে। আর এই এই মন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন করুণাময় বসু, তিনি হচ্ছে 906 বঙ্গাব্দে আমাদের এই সরস্বতী নদী ওই এলাকা থেকে ওনার যে ভ্রমণে এসেছিলেন, তার তাঁর হচ্ছে অনুপ্রেরিত হয়ে তিনি এইখানে তার মন্দির প্রতিষ্ঠা করেন এবং আটবাড়ি প্রতিষ্ঠা করেন। এই আটবাড়ি থেকেই হয়ে আছে এটা দুর্গা মন্দির। এটা হচ্ছে বসপাড়া, বসপাড়া আমাদের একটা জমিদারি ছিল, এই নবগ্রাম খনিশনি থেকে শুরু করে বিরাট এলাকা হচ্ছে একটা জমিদারি ছিল। সেই জমিদারি ফোটা উচ্ছেদ হয়ে যাওয়ার পর মোটামুটি আমাদের এই পরিবারেরাই তারা এই পুজোটাকে কোনোরকম মেনটেন করে আসছে। এই বছর 515 বছর পদাপল। আপনার নাম এবং পরিচয়? আমার নাম হীরেন বসু, আমি এই পরিবারের একজন। Thank you.
বাড়িটা কুণ্ডু বাড়ি, আমার নাম কল্যাণ কুণ্ডু। আমরা এই কুণ্ডু বাড়ির পুজো গত 150-200 বছর অবধি হিসাব পাই, তার উপরে কত বছর আছে আমরা খুব জানি না। এই মা দশভূজা আমাদের বাড়িতে পুজো হন নিত্য, আর পুজোর চার দিন আমরা এখানে তাকে নামিয়ে এনে পুজো করি। এই আমাদের আগের পুরুষের বলতে আমরা দাদু অবধি আমরা জানি, তার উপরে কবে থেকে হয়েছে বাড়ি আমরা জানিও না, আর তার কোনো হিসাবও নেই। এই যে বাড়ি দেখা যাচ্ছে, এই যে দালান, এই যে বাড়ি দেখছেন, এগুলো হচ্ছে সমস্ত পুকুরের বাড়ির পেছনে পুকুর কেটে সেখান থেকে মাটি তুলে ইট তৈরি করে তাই দিয়ে তৈরি করা বাড়ি। বাড়ির বয়সও অন্তত 200 বছর অবধি আমরা জানি, তার আগের আমরা বয়স জানি না। এইভাবে চলছে পুজো, আমরা পুজো দিয়ে যাব, পুজো চলবে। আমি এই বাড়ির মেয়ে সাথী নন্দী। স্বপ্ন দেয়া আমাদের মা চড়ে নিয়ে চলে গেছে, নর্দমার উপর থেকে তোলা হয়েছিল মাকে, সেই ঠাকুর নিয়ে এসে স্বপ্নে পাওয়া গেছে, সেই ঠাকুর সেই থেকেই পুজো হচ্ছে। দুবেলা পুজো হয়, মৃত্যু সেবা হয়, আর যখন দুর্গাপুজোর সময় তখন নিচে নেমে পুজো করা হয়। এটা কি অষ্টধাতুর মূর্তি? হ্যাঁ, অষ্টধাতুর মূর্তি, সঙ্গে গঙ্গা শিব আছে। হ্যাঁ, সঙ্গে গঙ্গা শিব আছে। মন্ডলবাড়ির ছেলে আমি, এই মন্ডলবাড়িতে বিলংস করছি অষ্টপুরুষ। এবং আমার বাবারা পাঁচ ভাই ছিলেন, আমি এক ভাই, এবং আমার জাঠতুদো খুড়তুদো ভাইয়েরা এই বাড়িতেই থাকে। এই পুজোটা 1825 সালে শুরু হয়, এবং এই পুজো আমাদের হিন্দু মতে বৈষ্ণব মতে পুজো, কিন্তু এই পুজোর সঙ্গে বৌদ্ধিস্টের একটা কম্প্যাক্ট রয়েছে। কেননা আমরা আদি সেন্ট্রাল এশিয়ার লোক, ভারতবর্ষে 1200 বছর আমরা বৌদ্ধিস্ট ছিলাম, এবং সেই ব্যাপারে এখানে এসে হিন্দুতে পরিবর্তন হওয়ার পরে পুজো যখন আমরা করি, বুদ্ধিস্ট কাল্টে বা বুদ্ধিস্ট থেরাপি একটা জিনিস এখানে আমরা ইম্প্যাক্ট করি, যেটা হচ্ছে এই বিভিন্ন ধরনের পাঁচ রকমের ফল ওপর থেকে ছড়িয়ে দেয়। তার কারণ হচ্ছে যে অশরীরী আত্মার যাতে মানে কলাবো এবং ভোগ প্রসাদের উপর চোখ না পড়ে, তারই এটা ব্যবস্থা। যাই হোক, এমনি পুজো চলে, এই পুজোর আমাদের বৈষ্ণব মতে চলে, কিন্তু এই পুজোর এতদিন চলে আসে এর কোনো ফিক্সড ইনকাম নেই বা টাস্ক নেই, আমরা সবাই মিলে দিয়ে এই পুজোটা করি। এটাই হচ্ছে মায়ের বিশেষত্বতা, এবং এতদিন চলে আসছে, এখনও হচ্ছে, হয়তো আশা করি আগামী দিনেও চলতে থাকবে।
এই বাড়ির মূল ফটকের এই থাম দুটি বহু ইতিহাসের নীরব সাক্ষী। এই থাম দুটির গঠনশৈলী দেখলেই এই বাড়িটির প্রতিষ্ঠাতা সম্পর্কে একটি ধারণা করা যায়, তার আভিজাত্য, তার প্রভাব প্রতিপত্তি সম্পর্কে একটি ধারণা আমাদের মনে সুস্পষ্ট হয়। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আমরা এখন রয়েছি চন্দননগরের চার মন্দির তলায় অবস্থিত গোপাল মুখার্জির বাড়িতে। শ্রীযুক্ত গোপাল মুখার্জি মহাশয় ছিলেন তৎকালীন চন্দননগরের একজন প্রসিদ্ধ ব্যবসায়ী তথা জমিদার। শুধু তাই নয়, তার প্রভাব প্রতিপত্তি ছিল সুদূর প্রসারী। এই বাড়িটিতে দুর্গা কালী লক্ষ্মী পূজাও হয়। এই দুর্গাপূজাটি প্রচলিত মতে কয়েক শতক পুরনো, কিন্তু এই পূজোটির প্রকৃত বয়স জানা আমাদের পক্ষে সম্ভব হয়নি। এই পূজোটির একটি বিশেষত্ব রয়েছে, মূলত ঘট স্নান বা কলাবৌ স্নানের জন্য গঙ্গা বা নিকটবর্তী কোনো পুকুরে যাওয়া হয়, কিন্তু এই বাড়ির রীতি অনুযায়ী একটি প্রাচীন গামলায়, হ্যাঁ সেই গামলাটি অবশ্যই বিশাল আকৃতি, সেই গামলায় জল নিয়ে বাড়ির উঠোনেই কলাবৌ স্নান করানো হয়। আর এই বাড়ির মায়ের ভোগ হয় আমিষ যুক্ত